ষষ্ঠ শ্রেণীর গণিত, অঙ্ক, সংখ্যা এই নিয়ে বেশ কথা আছে। কথাগুলো খুব পুরাতন, কিন্তু আবার নতুন করে একটু বোঝার বিষয় আছে। সেটা হলো অঙ্ক আর সংখ্যা কাকে বলে, এবং সহজ একটা বিষয়, শূন্য থেকে নয় পর্যন্ত যে ইংরেজিতে বলতে গেলে ডিজিটগুলো আছে ওগুলোকে অঙ্ক বা অঙ্কই বলে, আবার অঙ্ক সংখ্যা বা দুইটাই বলি। কিন্তু এইগুলো হলো অ্যাকচুয়ালি মেন ডিজিট, এগুলোর সাথে মিক্স হয়ে এগারো বারো থেকে হাজার হাজার লক্ষ লক্ষ হয়, এই শূন্য থেকে নয় পর্যন্ত এগুলোই হলো অঙ্ক। এগুলো যেমন স্বরবর্ণের মতো, বাংলার স্বরবর্ণ যেমন স্বরবর্ণের সাথে মিক্স না হলে বা আকারগুলো না হলে যেমন শব্দ তৈরি হয় না, সেরকম এই অঙ্কগুলো না হলে কোনো সংখ্যা তৈরি হয় না। অর্থাৎ এগুলো আবার একক হয়, শূন্য থেকে নয় পর্যন্ত এগুলো একক, এগুলো হলো অঙ্ক। এ দেখেন এখন একের সাথে শূন্য দেওয়া দশ বারো বিশ, খুব সহজ বিষয়, এগুলো হলো সংখ্যা। একটা হলো অর্থাৎ নাম্বার আর একটা ডিজিট, একটা নাম্বার, নাম্বার হলো সংখ্যা আর ডিজিট হলো অঙ্ক, এক একটা অঙ্ক একক অঙ্ককে মানে এককে দশকের করে যায় না। এগুলো নাম্বার সংখ্যা। এরপরে আসবো আমরা যৌগিক সংখ্যা, মৌলিক সংখ্যা, এটা নিয়ে বেশি লাগে, খুব সহজ বিষয়। মৌলিক সংখ্যা যে সংখ্যা কোই সংখ্যা বা অন্য কোনো সংখ্যা দ্বারা গুণ করলে কোনো গুণনীয়ক পাওয়া যায় না, গুণনীয়ক, গুণনীয়ক এটা আমি তা আগে আলোচনা করছিলাম। দুইয়ের নাম তাই দুই অক্ষে দুই, দুই দুগুণে চার, তিন দুগুণে ছয়, এরকম আছে না যে গুণ এত তো গুণে এত এত এটাই গুণনীয়ক। তাহলে দুইকে দুই অক্ষে দুই, এটা যে ছাড়া আর কিছু পাওয়া যায় না, পাঁচকে পাঁচ, সাতকে সাত ছাড়া, এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো কিছু দিয়ে গুণ গুণফল পাওয়া যায় না। ওই ওই যার গুণনীয়কগুলো এক এবং ওগুলো ছাড়া অন্য কিছু হয় না, সেটাই হলো গিয়ে এই মৌলিক সংখ্যা। আমি এখানে দেখাচ্ছি দুই, দুই অক্ষে দুই, পাঁচকে পাঁচ, সাতকে সাত, এটা ছাড়া আর কোনো কিছু মানে তাহলে ভগ্নসংখ্যা সাড়ে তিন, আড়াই, দুই তো আর এক একই হয়ে যায়। এইগুলো হলো মৌলিক সংখ্যা। যৌগিক সংখ্যা হলো কি চার ছয়, কেননা এটা দুই দুগুণে চার, তিন দুগুণে ছয়, আরও দুটো অঙ্ক ভিন্ন অঙ্ক দিয়ে এগুলো করা যায়। এগুলো সব তিন তিরিক নয়, তিন চার বারো, হ্যাঁ একটা ওই সংখ্যা এবং আরেকটা দিয়ে হয়, তাই এগুলো হলো যৌগিক সংখ্যা। আর এটা এক এবং অন্য কিছু ছাড়া, এটা এক ছাড়াও ওই আরও দুটো সংখ্যা দিয়ে এর গুণনীয়ক পাওয়া যায়, এগুলো হলো যৌগিক সংখ্যা। এবার সহমৌলিক সংখ্যা, এটা কোনো এক দুই জায়গায় থাকার কারণে এটা সহমৌলিক, তার মানে সব সংখ্যা সব সংখ্যা সহমৌলিক, এটা কোনো বিশেষত্ব নেই, তাই এটা আমি এই জন্য একটু কোশ্চিন করে পাস করে দেখুন। আচ্ছা, স্থানীয় আমার ছোটোবেলার থেকে একটা বিশেষভাবে করে আসতেছি একক দশক শতক, না যে নিচের ঘরটা দেখেন একক দশক শতক, সবই ঠিক আছে একক দশক শতক। এরপর হাজার অযুত লক্ষ, হাজার ঘরে এক হাজার, দশ হাজার, লক্ষের ঘরে এক লক্ষ, দশ লক্ষ, এরপর ছিল যে কোটি। এখন আন্তর্জাতিক একটা মান আছে যেটা আমরা এখন সবাই ভালো করে বুঝি, ফেসবুক ইউটিউব যারা ছাড়ায় মিলিয়নে প্রকাশ হয়, মিলিয়নে এবং কে দিয়ে, কে হলো কিলো মানে হাজার, এম এ মিলিয়ন মানে এম, কার কত মিলিয়ন সাবস্ক্রাইবার। এই এই পদ্ধতিটা হলো ইন্টারন্যাশনাল পদ্ধতি, যার জন্য ওখানে আর হাজার অযুত কোটির কথাটা আসে না মিলিয়নের, কারণ তাতে সংখ্যা বিন্যস্ত করতে অনেক সুবিধা। তাতে আমাদের শতকের পর থেকে একটা চেঞ্জ আসছে, সেটা কি শতকের তিন ঘরের পরে, তিন ঘরের পরের থেকে মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন আরও আছে, আরও বেশ কিছু, এই ট্রিলিয়ন পর্যন্তই এনা। অর্থাৎ তিন ঘরের পর চতুর্থ ঘর থেকে ইন্টারন্যাশনালি গণনা হয়, হয় একশোটা যদি একশো শতক হয় তাহলে এক মিলিয়ন হবে, আর যদি না হয় তো পয়েন্ট এক মিলিয়ন হবে, আর একদম শূন্য পয়েন্ট এক মিলিয়ন হবে, মানে তিন ঘরটাকে পৃথক করেছে। এটা আবার একশো, আবার একশোতে, এটার একশোতে আবার এক বিলিয়ন হয়, অর্থাৎ একশো মিলিয়নে এক বিলিয়ন, আবার একশো বিলিয়নে এক ট্রিলিয়ন, এই আর কি বিষয়টা। ঠিক আছে, তো পাঁচ মিনিট হয়ে গেলো আজকে, এই যে আর আরেকটা এই দিয়ে দেবো, এগুলো একটু মুখস্থ করতে হবে, দুই দ্বারা কোনগুলো বিভাজ্য হয়, তিন দ্বারা কোনগুলো বিভাজ্য হয়, চার দ্বারা এগুলো সামনে ষষ্ঠ শ্রেণীর প্রথম মধ্যে এই মোটামুটি আলোচনা, এইগুলো একটু মুখস্থ রাখতে হবে। এটা আমি পিডিএফ স্ক্রিনটা দিয়ে দিতেছি, যে সংখ্যার পিছনে যা যা থাকে ওটি দেখে পড়ে নেবেন, তো ওগুলো ওই সংখ্যা দ্বারা বিভাজ্য, এটা একটা টেকনিক। যেমন একটা একটা শুধু আলোচনা করি, চার কোন সংখ্যা দ্বারা বিভাজ্য, যার একক এবং দশকের ঘর, দশকের ঘরে কি অর্থাৎ চার বা চার দ্বারা বিভাজ্য হয় তাহলে এটা বিভাজ্য হবে। যেমন দুই হাজার চব্বিশ চার দ্বারা বিভাজ্য হয়, ঠিক আছে, এককের ঘরে চার এটাও চার দেবে, দশকের ঘরে এটাও বিভাজ্য হয় চার, তাহলে এই সংখ্যাটা তারা যাবে। পঁয়ত্রিশ বারো এটাও চার দ্বারা, তিন চার বারো বিভাজ্য নয়, এরকম এরকম অনেক শূন্য, কোন সংখ্যার এককের ঘরে শূন্য থাকলে লটস অফ লটস অফ নিয়ম আছে, হ্যাঁ, তার কোন সংখ্যা তিন দ্বারা হয় যার যোগফল তিনেরটা, তিন আর নয় কোন সংখ্যা দ্বারাই হয়, তিন আর নয় সংখ্যা দ্বারাই হয়, যেগুলো যে যারা যে সংখ্যাগুলোর যোগফল যদি অঙ্কগুলোর যোগফল যদি তিন এবং নয় দ্বারা বিভাজ্য তাহলে ওই সংখ্যাগুলো বিভাজ্য। এটা আমি পিডিএফ লাগাতেছি, এবং পাঁচ দ্বারা শূন্য বা পাঁচ থাকলে বিভাজ্য, এগুলো পিডিএফটা লাগাতেছি, এগুলো মুখস্থ